হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর আশীর্ষ মতো অনেক ভালো আছি। ফিশ ফিঙ্গার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, ফিশ ফিঙ্গার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। আজকে আমি নিয়েছি ফিশ ফিঙ্গারের জন্য রুই মাছ। আর মাছটাকে আমি আগে থেকে ভালোভাবে খচে খচে ধুয়ে নিচ্ছি। তো দেখা গেছে যে বাজারে যে রুই মাছগুলো পাওয়া যায়, তো এগুলো কিন্তু সবসময় খেতে একরকমভাবে ভালো লাগে না। আর এখন তো বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ি বলো, ফিশ ফিঙ্গার খুব ভালো প্রচলন হয়ে গেছে। এই রেসিপিটাই সবাই করে। তো আজকে আমি তোমাদের সাথে রুই মাছ দিয়ে ফিশ ফিঙ্গার রেসিপিটি শেয়ার করব। আর এই মাছগুলো এখন আমি কেটে কেটে টুকরো করে নিয়েছি। প্রথমেই আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া এক চামচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এক চামচ করে, এখন দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজের পেস্ট দুই চামচ, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তাও এক চামচ করে দুই চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তাও হাফ চামচ, এখন দিয়ে দেবো সয়া সস এক চামচ পরিমাণ। তো সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। তো লবণ কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। তো এখন আমি সবগুলো মশলা দেওয়ার পর ম্যারিনেট করে নিচ্ছি, ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে ম্যারিনেট করে নিচ্ছি, যাতে মাছগুলোর সাথে মশলাগুলো লেগে যায় সুন্দরভাবে। তো মাছগুলো মাখা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি এক টুকরো লেবু। লেবুটা দিলে মাছের স্বাদটা বেড়ে যায় এবং এর ভিতরে গন্ধ থাকে সেটাও দূর হয়। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু মাছের ফ্রিজের মাছের গন্ধ দূর করার টিপস সহ ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো। অনেক দিন ফ্রিজে মাছ থাকলে কীভাবে তার গন্ধ দূর করতে হয়। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, আর ডিমটা দিয়ে আমি ডিমটার সাথে মাছগুলো মাছের টুকরোগুলোকে ভালোভাবে পেটিয়ে মেখে নিচ্ছি। তো ডিমটা মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচের মতো। তো এই যে কর্নফ্লাওয়ার দেখতে পাচ্ছ বাজার থেকে কিনে নিয়ে আসা, এখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। তো এই সবগুলো দিয়ে আমি আবার ভালোভাবে মেখে নিচ্ছি ম্যারিনেট করে। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব, তাহলে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে। যেমন তোমাদের হাতে সময় না থাকলে নাও রাখতে পারো। তো এখন আমি এখানে ব্রেড ক্রাম নিয়েছি বন্ধুরা। এই মেখে নেওয়া মশলা মেখে নেওয়া মাছগুলোকে কিন্তু আমি ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। প্রতিটা মাছ আমি ভালোভাবে ব্রেড ক্রামের উপরে কোট করে নিচ্ছি। তো এই ফাঁকে বলে নিচ্ছি বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। তুমি যদি আমার ভিডিও আজকে নতুন দেখে থাকো, আমার চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও আমার চ্যানেলের টিপস অ্যান্ড ট্রিক্স এবং রান্নার ভালো ভালো ভিডিও নিয়ে দেখার জন্য, পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে আসার জন্য। তো আমি এখানে কোট করে নেওয়ার পর চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে আমি মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমরা সাধারণভাবে যে মাছগুলো রান্না করে ভেজে সেগুলো তো সবসময় খাই, তো একটু ইউনিক
রেসিপি খেতে আমাদের কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর অনেক সময় বাচ্চারা দেখা যায় এইরকম রুই কাতল মাছ খেতে চায় না, তো সেক্ষেত্রে বাচ্চাদের যদি এভাবে রেসিপি করে ইউনিক রেসিপি করে দেওয়া যায় তাহলে ওরা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এক নিমেষে। যেটা আমার ক্ষেত্রে হয়েছে যে আমি বানানোর পর দেখি যে বাচ্চারা সব খেয়ে ফেলেছে এক টুকরো নেই। তো তোমরাও বন্ধুরা এভাবে বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যার নাস্তা বিকালের নাস্তায় তোমরা এই মাছটা কিন্তু এভাবে ফিশ ফিঙ্গার করে দিতে পারো। এটা খেতে খুবই সুস্বাদু এবং ইয়ামি। তো আমার মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটিকে তুলে নিচ্ছি। আমি মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এভাবে আমি পরবর্তী যে মাছগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভেজে নেব, সবগুলো মাছ আমি ভেজে নেব। তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে আমার রেসিপিটি ফলো করে তোমরা এই ফিশ ফিঙ্গারটি তৈরি করে আমাকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। আমার রেসিপিটা তো দারুণ হয়েছে বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছে, কি বলবো, একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়েছে, দোকানের চেয়েও মনে হয় যেন টেস্টি। তো এই তো এখন সার্ভ করার পালা, এই এখন আমি সস দিয়ে খেয়ে তোমাদের দেখাচ্ছি অসাধারণ একটি রেসিপি। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।